লিচুর রোগ প্রতিকার ও সার ব্যবস্থাপনা। লিচু গাছে প্রচুর ফুল আসার পরও নানা কারণে ফুলের দুই ভাগ ঝরে যায়। ফুল আসা, ফুল টিকে থাকা এবং ফুলের স্বাস্থ্য বহুলাংশে সার ব্যবস্থাপনার উপর নির্ভর করে। সার ব্যবস্থাপনা গাছের গোড়ায় ফেব্রুয়ারিতে একবার, মে মাসে আরেকবার এবং আগস্ট মাসে আরেকবার সার দিলে লিচুর ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়ে। হরমোন প্রয়োগ, হরমোন প্রয়োগের ফলে ফুল ঝরা বন্ধ হয়। সেচ দিলে ফল হয় স্বাস্থ্যবান, স্বাদ হয় কাঙ্ক্ষিত। লিচুর ভালো ফলন পাওয়ার পদ্ধতি। সার ব্যবস্থাপনা গাছের গোড়ায় কোদাল দিয়ে কুপিয়ে সার ছিটিয়ে দিতে হবে। সার ছিটানোর পরে সেচ দিলে সারের কার্যকারিতা বাড়ে। গাছের বয়স যত বেশি সারের পরিমাণ তত বেশি হয়। দুপুরে গাছের ছায়া যতটুকু স্থান দখল করে নেয় ঠিক ততটুকু জায়গা কোদাল দিয়ে কুপিয়ে গাছের বয়স 7 থেকে 10 বছর হলে গাছ প্রতি 45 কেজি গোবর, 750 গ্রাম ইউরিয়া, MP 500 গ্রাম, TSP 700 গ্রাম ছিটিয়ে দিতে হবে। গাছের বয়স 10 বছরের ওপর হলে পচা গোবর 60 কেজি, 1 কেজি 500 গ্রাম করে ইউরিয়া এবং TSP এবং 1 কেজি MP সার দিতে হবে। পাতার রং তামার মতো হলে 100 লিটার পানির সঙ্গে 1 কেজি জিঙ্ক সালফেট জিপসাম ও 500 গ্রাম চুন মিশিয়ে গাছের ফুল আসার সময় স্প্রে করে দিতে হবে। ফল ঝরা রোধে হরমোন, ফল ঝরা রোধ করতে নিয়মিত সেচ ও সঠিক মাত্রায় সার দেওয়ার পরও হরমোনের অভাব এলেও তা ঝরে যেতে পারে। ফুল ঝরা বন্ধ করতে প্লানোফিক্স নামে হরমোনটির 1 মিলি 5 লিটার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে 2 থেকে 3 বার। রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা রোগ কখনো কখনো পাউডারি মিলডিউ রোগের কারণে ফুলের গোছায় সাদা সাদা পাউডারের মতো ছত্রাকের আবরণ পড়ে, এতে ফুল ও ফল ঝরে পড়ে। অ্যানথ্রাক্স নোজ রোগে মাঝে মধ্যে ফুল ও ফল বাদামি বর্ণের হয়ে ঝরে পড়ে। অ্যানথ্রাক্স নোজ দমনে ডাইথেন M45 এবং পাউডারি মিলডিউ রোগ দমনের জন্য থিওভিট ওষুধের 2 গ্রাম আলাদা করে 10 লিটার পানির সঙ্গে মিশিয়ে 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করে দিতে হবে। পোকা খুব ছোট ও সাদা সাদা লিচুর মাইট বা মাকড় লিচুর ক্ষতি করে। এই মাকড়গুলো পাতার নিচের সবুজ অংশ খেয়ে বাদামি রঙের ভেলভেট তৈরি করে। আক্রান্ত গাছের পাতায় মেটাসিস্টক্স 2 গ্রাম 10 লিটার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করলেই মাইটকে দমন করা যায়।